প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল 69 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার একরাশ শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রাচীন বন্দর নগরী চিলমারি বন্দর থেকে আমাদের চ্যানেল 69 এর এই আয়োজন। আমাদের সাথে ঈদ আড্ডায় রয়েছেন আমাদের এই দেশের একজন গৌরব ঐতিহ্য, স্বাধীনতার জীবন্ত দলিল, আমাদের গর্বের, চিলমারিবাসীর গর্বের এবং দেশবাসীর গর্বের সন্তান, সূর্য সন্তান, সময়ের সাহসী সন্তান, চিলমারি উপজেলা পরিষদের পরপর পাঁচবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত আলী সরকার বীর বিক্রম, ওনাকে আমরা চ্যানেল 69 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন এবং উনি আপনাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন। ওনাকে কিছু বলার জন্য ভাই অনুরোধ করছি আপনাকে। ধন্যবাদ চ্যানেল 69 এর আজকে এখানে যারা আয়োজন করছেন আয়োজকদেরকে, সেই সঙ্গে আমি চিলমারি সহ সারা দেশবাসীকে চ্যানেল 69 এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আজকে দেশে শুধু নয়, সারা দেশে মানুষ এ পর্যন্ত এই উন্নত বিশ্বে যে দুরারোগ্য রোগে মানুষকে আক্রান্ত করতেছে, শত শত লোক মারা যাচ্ছে, এখন পর্যন্ত এই মানব জাতি কোনো ধরনের সঠিক সমাধান বের করতে পারতেছে না। আমি এই ঈদুল আজহা পালনের জন্য সারা দেশের লোক এবং চিলমারির লোককে অনুরোধ করব, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ঈদের আনন্দ, আমাদের ধর্মীয় দুইটা বড় আনন্দ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, আমরা ঈদুল ফিতরও আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে পালন করেছি এবং ঈদুল আজহাও আমরা যেহেতু আমাদের উচ্ছ্বাস বেশি, আমরা উচ্ছ্বাস করে আনন্দটা ভোগ করতে চাই, কিন্তু সেই উচ্ছ্বাসের মধ্যে আমরা যেন অবশ্যই সবাই মনে রাখি যে আমরা যেন স্বাস্থ্যবিধিটা নষ্ট না করি, কারণ এখনও বলা যায় না যে কোন পর্যায়ে এটা যাবে। আপনারা জানেন আমাদের হাট বাজার, স্কুল কলেজ অনেক কিছুই বন্ধ থাকার পরে মানুষ জীবন জীবিকার জন্য বের হচ্ছে, প্রতিদিনেই মৃত্যুর হার এবং আক্রান্তর হার বাড়ছে, তার মধ্যে আমাদেরকে চলতে হবে। সবাই যেন আমরা এইভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার আনন্দটা আমরা যেন ভোগ করতে পারি। আর তার সাথে আমার অনুরোধ থাকবে যে আমরা যারা বুঝি, আমাদের দেশের লোক অনেকেই এটা বুঝতে চায় না, অনেকে বলে মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এইগুলি হল মানে একটা করি অসিলে। তা আমি মনে করি যে এখন পর্যন্ত যে জিনিসটা আমার কাছে যে জিনিসটা মেসেজের মতো আসছে সেটা হচ্ছে মাস্কটা মাস্ট। যারা ইঞ্জেকশন নিছে বা নেয় নাই, সবাইকে মাস্কটা পরতে হবে। তাই আমি আর কিছু বলবো না। আমাদের চ্যানেল 69 মুক্তিযুদ্ধের চেতনায় এই চ্যানেলটি পরিচালিত হয়, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। আমাদের যাতে যে স্বপ্ন দেখে, যে চেতনায় শানিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে
দাদা রক্ত দিয়ে এই দেশটি স্বাধীন করেছে, সেই দেশে যেন কোনোদিন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেন সবাই লালিত করতে পারি, সেটাকে যেন কেউ ধ্বংস করতে পারে না, এই আহ্বান জানিয়ে সবার ঈদের বার্তা, ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছুক। আমরা হতদরিদ্র যারা আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমরা কোরবানি দেই, যাদের অবস্থা ভালো আছে বা যেটাই করি দরিদ্রদের মাঝে বিতরণ করি। মানে আমাদের কবি নজরুল ইসলামের একটা ঈদের যে গান, যে সবার মাঝে ঈদের ধনী দরিদ্র সবার কাছে বিলিয়ে দেই, সেই দরিদ্রের কাছে যেন আমরা এটা বিলিয়ে দিতে পারি। এই আজকে যে আয়োজন করছে 69 চ্যানেল এটে, এর জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয়, আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক, আমাদের গৌরব জনাব শওকত আলী সরকার বীর বিক্রম সাহেবকে। উনি আমাদের এই অনুষ্ঠানে, এই আড্ডায় এসে আমাদের এই আড্ডাকে প্রাণবন্ত করেছেন এবং ওনার আশীর্বাদ নিয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাব আশা করছি। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা ধন্যবাদ, আমাকে দেখে আমি এই আড্ডায় আমি নিজে অত্যন্ত আনন্দ পেয়েছি, কারণ এই সময়টা মানে খুবই দুঃসময়। মাঝে মাঝে তোর সাথে মোবাইলে আলাপ করি, হাসি, ওইটুকুই আনন্দ। কিন্তু এখন যে আমরা এমন দুনিয়ায় পৌঁছে গেছি, নিজেরা যে বসে একটু মন খুলে হাসব বা আনন্দ করব, একটা গান শুনবো, এটারও কোনো পথ নাই। যে কেমন যেন একটা মনে করেন যে ভিন্ন জগতের, এই দুই বছরে যে বাঙালি এত উচ্ছল ছিল, আজকে ঈদে কত ধরনের অনুষ্ঠান হতো, কতখানি নাটক হতো, কতখানি সাইনড্রাম বাজাইতো, এতক্ষণ মাইকের শব্দে থাকা যেত না, কিন্তু সবাই যেন নীরব, কিছুই নাই। আমি খুব খুশি হয়েছি আমাকে এখানে দেখা। আমরা আরেক সময় অন্য আরেক দিন আবার আমরা ভাইয়ের সাথে কথা বলবো। 69 এর পক্ষ থেকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনবো তার কাছ থেকে। আপনারা আমরা এখন আমাদের অনুষ্ঠানে চলে যাব। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর